এক পৃথিবী গড়ার লক্ষ্যে সম্মানিত সুধি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যে অবস্থাতে ভিডিওটি দেখছেন ও শুনছেন আমি সবার সুস্বাস্থ্যর মঙ্গল কামনা করছি মহা মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলমিনের নিকট যাহাকে আমরা মানব জাতি ভগবান আল্লাহ ঈশ্বর গড বলে জানি মঙ্গল কামনায় আমি স্বামী মল্লিক সমগ্র মানব ও মানবিক জাতিদের নিকট আমার একটি আবেদন আমার চ্যানেলটি ফলো করে ইউটিউব সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন যদিও আপনি এখন মিডিয়ায় ডুবে বিনোদনের প্রতি আকৃষ্ট তাই এখন আমার আপনার কথাগুলো ভালো লাগতে নাও পারে কিন্তু আমি আশাবাদী বেলা শেষে আমার কথাগুলোই আপনাদের কাজে লাগবে আপনি এখন যে বিনোদনের স্রোতে ভাসছেন এই স্রোত আপনাকে নিয়ে যাবে দুঃখের অতল কহরে ঠিক সেই সময় সুফি দর্শন আপনাকে টেনে আনবে আমারও শান্তির মানবতার নিরে স্লোগান হোক সবার বলবীর চির অন্যতম অবশ্য সুধি ছোটো থেকে আমি শুনে আসছি একটা কথা কথাটি হলো এই যে ভাষা বিষয়ে মাফ করবেন আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মর লোকদের কথা বলবো না আমি যেহেতু মুসলিম তাই আমি ইসলাম ধর্মের কথাই বলছি তো আমাদের মুসলিম ধর্মের অনেক লোকেরা লোক আছে বলে বেড়ায় আরবি হলো একমাত্র আল্লাহর ভাষা আসলে ছোটো থেকে এ পর্যন্তই এটাই শুনে আসছি কিন্তু যখন থেকে একটু জ্ঞান বাড়তে থাকে আমার তখন থেকে একটু বইপত্র পড়ে দেখি আসলে ছোট থেকে যা শুনে আসছি মুরব্বিদের নিকট থেকে আসলে কথাগুলো থেকে মূর্খতার দুর্গন্ধ এতে তাদের কথায় সন্দেহ আসে আমার সন্দেহটা হলো আমার এরকম আরবি যদি শুধু আল্লাহর একমাত্র ভাষা হয় তবে বাংলা ইংরেজি হিন্দি ফার্সি এরকম আরও হাজার হাজার ভাষা আছে পৃথিবীতে তাহলে এগুলো কার ভাষা আমাদের ধর্মের তো পণ্ডিতের অভাব নেই এরা নাসর বান্দা এরা আল্লাহ সারা আর কারো কাছে মাথা নত করে না আবার কিছু গুরু পীরের দল গুরুর ভিতর আল্লাহ ভগবান ঈশ্বর গডকে বিরাজ করায় আবার কিছু আছে শুধু শরীর পরিষ্কার করে টুপি মাথায় দিয়ে দিয়ে পাঁচবার নামাজ পড়ে এ দল শুধু পড়েই যায় শুধু পড়েই যায় আর পড়ার তাগিদ দেয় কিতাবকে কোরআন বলে প্রচার করতে থাকে আরবি আল্লাহ একমাত্র ভাষা এখন সে বুঝি এরা এত মাতাল কেন আসলে আমাদের মুসলমানদের কথা বলে শেষ করা যাবে না আমাদের গুণ টাইমনেসেরা যায় না যাই হোক শুধু এবার আসল কথায় আসি ভাষা মূলত সৃষ্টির চলন থেকে ও অবস্থা থেকে উৎপত্তি হয়েছে ইহা সৃষ্টিকর্তার স্বয়ং ইশারা ইঙ্গিত ও দৈব্যবাণী হিসাবে যুগে যুগে মহামানবদের শিখিয়ে দিয়েছে তো সৃষ্টি হলো সৃষ্টিকর্তার ইচ্ছা শক্তি সৃষ্টিকর্তার মূল সৃষ্টি হল তিনটি তাদের মধ্য এক দুনিয়া এবং দুনিয়ার ভিত মধ্য বাস করা পৃথিবীসহ অসংখ্য গ্রহ নক্ষত্র দ্বিতীয় সৃষ্টি হল প্রাণ এবং তৃতীয় সৃষ্টি হল গাছপালা পশু ও পাখি এখন কথা হলো এই তিন সৃষ্টিগুলোর মধ্যে প্রথম সৃষ্টিগুলো একবারই সৃষ্টি হয়েছে তার মানে সৃষ্টিকর্তা এগুলোর এগুলোকে একবারই সৃষ্টি করেছে আর এই প্রথম সৃষ্টি থেকেই এই প্রথম সৃষ্টিগুলোই হল একমাত্র জগত এই জগতেই ইহকাল ও পরকাল সংঘটিত হয় সময়ের প্রথা অনুযায়ী একাই একাধিক সময়ের গুচ্ছিত একক থেকে ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ শব্দগুলো উৎপত্তি হয়েছে এই সৃষ্টির কোনো জনম নাই তাই পুনরায় জনম হবার সম্ভাবনাও নাই এই প্রথম সৃষ্টি সমূহের ধ্বংস ও বিনাশ কোনোটাই নাই আর এই সৃষ্টির ধ্বংস ও বিনাশ বিষয়ে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কবে ধ্বংস হবে কবে বিনাশ হবে আমরা কেন ফালতু পেশার পারি তবে কেন কেয়ামত হাসুর মিজান ভক্কর চক্কর গীত গেয়ে বেড়াই। তার মানে আমরা আল্লাহ ভগবান ঈশ্বর গট চিনি না তাই বলে তাই এগুলো বলে বেড়াই। আরবি একমাত্র আল্লাহর ভাষা মানুষের মধ্যে আল্লাহ বাস করে তার মানে সৃষ্টিকর্তাই বাস করে এইভাবে বলে তো শুধু মূল কথা হল ভাষা নিয়ে সৃষ্টির সাথে ভাষার সম্পর্ক অতপতভাবে জড়িত তাই সৃষ্টির কথা না বলে ভাষা ভাষার উৎপত্তির আলোচনা তুলে ধরা মোটেও সম্ভব না তাই সৃষ্টি বিষয়ে জানতে হবে এবং চিনতে হবে আগে সৃষ্টির অবস্থান থেকে সৃষ্টির অবস্থা থেকে ঘর বাড়ি গভীর উঁচু নিচু ডান বাম সামনে পিছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শূন্য শব্দ নামের ভাষা উৎপত্তি হয়েছে স্রষ্টাই সকল ভাষার মালিক